সমাধান চাও, যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? মুসলমানরা কি রাখে? পদ্মার আড়লের মা বোনরা আছে, রাখে? তা যদি রাখতো তাহলে আজকে বেপদ্দা হ্যাঁ ঘোরাঘুরি করতে পারত? আল্লাহ বলছেন, অকারণ ফি বুয়ুতিকুন্নাওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহালিয়াতিলুলা, মহিলারা তোমরা পদ্মা পোষিতাভাবে চলাচল করো। অর্ডারটা কার? কিন্তু মহিলারা পদ্মা পোষিতাভাবে চলাচল করে ভাই, আহা কি বলবো, ওটা আর করে না। ওগো আম্মা জান, তুমি যেই চুল নিয়ে ঘোরাফেরা করো আজকে ফ্যাশন নিয়ে, এই চুল কোথার থেকে আমদানি তুমি জানো? এই চুল কার, কে এই চুল আবিষ্কার করলো তুমি জানো? তুমি যে এই চুল আজকে নিয়ে ঘোরাফেরা করো, একটু বয়ান, পাঁচটা মিনিট আমি সময় নিচ্ছি হুজুরের কাছে, মেহরবানি করে পাঁচটা মিনিটের উপর আম্মা জানেরা যেহেতু আছেন, এদের উপরে আমার একটা বক্তব্য শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা, তোমার সন্তানের মতো মা আমি বলতেছি গো আম্মা জান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানালেন, কিন্তু এক একটা মানুষের তো বন্ধুর প্রয়োজন আছে না নাই, কিন্তু আল্লাহ চিন্তা করলেন সবাইরে তো বন্ধুর প্রয়োজন, তাহলে আমি বিশ্বনবী কীভাবে একাই থাকেন? রাসূল চিন্তে করলেন একাই ঘোরাঘুরি করেন, আম্মা জানকে বানাবেন আল্লাহ পাকের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী একজন মহিলা বানাবেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে বিশ্বনবীকে প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, এক টুকরা হাড্ডির টুকরে নয় তো এক টুকরা গোস্তর টুকরে থেকে একজন মহিলা বানালেন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। ও গো আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা, এক পর্যায়ে বিশ্বনবীকে যখন জান্নাতের মধ্যে বসালেন, ঘুমান্ত অবস্থায় আছেন, মহিলা বানালেন, বানানোর পর এক পর্যায়ে যখন মহিলা বানাবেন সিদ্ধান্ত আল্লাহ পাকের কুদরতি পার্লামেন্টে ফেরেশতার মাধ্যমে, আল্লাহ পাক নিজেই তিনি মহিলা মানুষ বানাবেন, মহিলা মানুষ বানালেন ঠিকই, কিন্তু মেয়েটার মাথার মধ্যে চুল না থাকার কারণে মোটেও মেয়েটাকে ভালো দেখা যায় না। আমার ভাইরা, ও গো আম্মা জান, ওই মুহূর্তে আল্লাহ পাক যদি মহিলার মাথার মধ্যে চুল না দিয়ে দুইটা শিং দিত, খাড়া খাড়া দুইটা শিং দিত। অনেক সময় আমাদের এলাকায় স্বামী স্ত্রীর মাঝে দণ্ড লাগে, অনেক সময় শিং দিয়ে ঘুতা দিয়ে খতম করে দিতে পারতো, পারতো কি পারতো না, কিন্তু আল্লাহ যদি আল্লাহ ওইটা না করে মেয়েটার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক জান্নাতের কেস তুলে এনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই মহিলার মাথার মধ্যে পড়া দিলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আম্মা জান, তোমাদের পায়ে ধরে বলি গো মা, তোমরা পদ্মা পোষিতাভাবে চলাচল করো মা। ও গো আম্মা জান, তোমরা যদি পদ্মা পোষিতাভাবে চলাচল করো, তোমাদের পেট থেকে আবারও বের হবে শাহজালাল, কথা বলেন ঠিক কি না? তোমরা যদি পদ্মা পোষিতাভাবে স্বামীর খেদমত দিয়ে চলাচল করো, তোমার পেট থেকে আবার বের হবে শাহ পড়ান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, এরপরে আরও বড় বড় হক্কানি পীর, কথা বলেন ঠিক কি না?